মাশাআল্লাহ পাঙ্কি মাদিটা মারা যাওয়ার পর ও চুজ করে নিয়েছে শাহানপুরি মাদিটা, তো ওর সাথেই ওকে বসিয়ে দিয়েছি ব্রিডিং লোপটে। ব্রিডিং এর জন্য ওকে দিয়ে দিলাম, দেখি কি হয়। একটা হচ্ছে পাঙ্কি নর আর হচ্ছে মাদি শাহানপুরি, অনেক অ্যাক্টিভ নরটা। হচ্ছে কামাদার, ও বেছে নিয়েছে হচ্ছে টেডি মাদি। হ্যাঁ দেখুন, এত কাছে কাছে থাকে কবুতর, একটু ভয় পায় না। সাজহান পরি কালদম ভাই স্যার ভালো ফ্লাই করে। এটা সুরচন্দ্র মোটামুটি নিচে একটু ঠান্ডা, তো এখানে কিছু কিছু কবুতর এসে বসে থাকে। অনেকদিন হলো আমি আপনাদেরকে আমার ঘুঘু পাখির কোনো আপডেট দিচ্ছি না, বাট হ্যাঁ হ্যাঁ লেছি না ঘুঘু পাখির। দেখতে পাচ্ছেন তো লেজ একদম টোটালি পরে গেছে, এরপর সুন্দরভাবে জ্বালাইতেছে। দুইটা দুই কালার, এটা হচ্ছে তিলা ঘুঘু, বাট আর এটা হচ্ছে নিচেটা হচ্ছে রাজ ঘুঘু। দুইটাই বাচ্চা আমি ডিম থেকে কবুতর দিয়ে ফুটিয়ে এত বড় করেছি। তোদের পাখাগুলো ঝরতেছে, পাখনাগুলো ঝরে মানে মোটামুটি একটা ভালো রূপ নেবে। রাসি আমাদের ফ্রিন্স ফ্রিন্সের আর আপডেট দিয়েছি না, ফ্রিন্স একটা ডিম পেরে চুপ হয়ে গেছে, এর জন্য ওকে আর আপডেট দিতে পারছি না। তো দেখি পরবর্তী যদি আবার ডিম পারে তাহলে ওদের আপডেট দেবো ইনশাল্লাহ। পুরা অ্যাকচুয়ালি একটা যে একটা কিছু বুঝতেছি না, এই গরমে না কবুতরের খাবারটাও একটু কমে গেছে, ওরা একদম কম খাবার খায়। আমি প্রতিনিয়ত একই মাপের খাবার দিই, বাট আজকে অনেক খাবার ওয়েস্ট হয়েছে, অনেকগুলো গম এখানে রয়ে গেছে, ওরা গমের গম কম কম খাচ্ছে। এর বাইরে হচ্ছে রেজা সরিষা অন্যান্য যে মিক্স খাবারগুলো গমের সাথে ছিল ওগুলো ওরা একদম টোটালি খেয়ে ফেলেছে, কিন্তু গমগুলো বাকি আছে। গরমে হয়তো বা ওরা ঘমটা একটু পছন্দ কম করে, খাচ্ছে না। হেবি না পেয়ারটা, সবাই কমেন্ট করবেন কেমন। আর এই যে হোয়াইট নীল লম্বা, একসাথে পেয়ারগুলো দেখানো হয় না যেহেতু ভিতরে একটা উন্মুক্ত সারার মতো। এই যে নীল লম্বা মাশাআল্লাহ অনেক সুন্দর, সব কিন্তু হেভি লাল একদম গাঢ়। তবে এই গরমে একটা সমস্যা পাচ্ছি, কবুতরের বাচ্চার গ্রোথ ভালো হচ্ছে না। এই যে রেসারের বাচ্চাগুলোর গ্রোথ অত ভালো পাচ্ছি না, কিন্তু ওর বাবা মা কিন্তু হেভি, এই যে দেখুন অত ভালো না। এই বাচ্চা রেখে কী হবে গ্রোথ ভালো না হলে? আর এই যে চোরগুলা খাবার চুরি করার জন্য একদম ব্যস্ত। নিচে খাবার আছে ওগুলা খাবে না, ওরা চুরি করে খাবার খাবে। তিনটা বেস্ট হাই ফ্লায়ার এই তিনটা কবুতর, ইনশাল্লাহ আপনাদের তো আরও আছে ভিতরে, যেগুলো আটকানো আছে ওরা আরও বেশি ফ্লাই করে। দেখুন এটা হচ্ছে গোল্ডেন নর এবং চকলেট মাদি, মাদিটা আপাতত সিঙ্গেল, ওকে আজকে আটকে দিব। যাই হোক, এই যে গোল্ডেন, ও সরি এটা হচ্ছে চকলেট নর্স, কালারটা গোল্ডেনের মতনই কিন্তু উপরেটা হচ্ছে গোল্ডেন। আর এই যে আমার আরেক 35 35 তো দর্শকবৃন্দ, যদি পছন্দের কারো কোনো কিছু জানার থাকে, কোনো পেয়ার দেখার জন্য যদি আপনাদের মন চায়, বা কবুতরের যে কোনো সমস্যায় যদি আপনারা সমাধান চান, ইনশাল্লাহ কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদের এটা সুষ্ঠু সমাধান দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, ভিডিওটা লম্বা করলাম না, অনেক গরম রমজানে খুব কষ্ট হয় ভিডিও করতে। তো ভালো থাকবেন, যে আমার রিসার্চগুলো কিন্তু গরমে অ্যাকচুয়ালি ডিম দেওয়াটাও একটু স্লো হয়ে গেছে, অনেকদিন হলো ডিম দিচ্ছে না।
এটা অনেকদিন হলো ডিম দিচ্ছে না, তবে সব যা করার গরমের এই মানে রোজার পরেই করবো ইনশাল্লাহ। ওদেরকে নেড়ে ছেড়ে একটা আপডেট করবো, ততক্ষণ সাথেই থাকুন এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।